ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি পাট শাকের একটা রেসিপি, পাট শাক দিয়ে ডাল, পাট শাক দিয়ে মটর ডাল। তো এই হলো পাট শাকগুলো, আমি এরকম একটা করে পাতা ভালো করে বেছে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে কুচিয়ে নেব একটু বড় সাইজ করে। তো এবার এগুলোকে কেটে নিই। তো এখানে কড়া গরম করে নিয়েছি, আর তার আগে দেখি এখানে প্রেশারে আমি মটর ডালটা খুব বেশি নিইনি, মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি ঠিক এরকম, একদম শক্তও না আর খুব গলে যাবো না। আর একটু আমি ঘেঁটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এবার ফোড়ন, আর এখানে পাট শাকটাও কুচিয়ে নিয়েছি। এই যে পাট শাকটা কুচিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে ফোড়নে। দিয়ে দেবো মেথি, হাফ টিস্পুন মতো মেথি। ফোড়নটা ভেজে নিয়েছি, নিচ্ছে একটু আদা বাটা অল্প করে। আমি শুধু হলুদ দিয়ে ফোড়ন সেদ্ধ করেছিলাম, আর লবণ ডালের জন্য একেবারে লবণটা দিচ্ছি। শাকটা দু তিন মিনিট ভাজতে হবে, দু তিন মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর দু তিন মিনিট ভাজা হয়ে গেছে, প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিই, বেশি পাতলাও হবে না ঠিক এরকম। আর ডালগুলো কিছু গোটা থাকবে আর কিছু ঘেঁটে যাবে, একটু ঘেঁটে দিয়েছে। একটু হলুদ দিতে হবে, হলুদটা কম হয়েছে। দিয়েছি অল্প একটু হলুদ, খুবই সিম্পল একটা ডাল, এটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা আপনাদের মধ্যে কারা এরকম পাট শাকের ডাল খান কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো বলবেন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন এরপরে ডালটা আর কি কি দেবো। ডালটা একটু ঢেকে দেবো পাট শাকটা সেদ্ধ হওয়ার জন্য। আর ডালটা আমি এরকম লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, সেটা একটু ভেঙে দিলাম। একটাই লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হলে ভালো লাগে না। এটা ঢেকে দিই। তো ডালটা ফুটে গেছে, নেড়ে দিচ্ছি, শাকটা আর একটু সেদ্ধ হয়ে গেছে। ডালটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার পাট শাকের মটর ডাল বা পাট শাকের ডাল। দিয়ে দেব একটু মিষ্টি, এটা অপশনাল, না দিলেও চলবে। Thank you.